আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অনেক 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 দিন পর আবার আপনাদের সামনে হাজির হলাম। আজকের অকেশনটা একটু বেশি স্পেশাল ছিল আমাদের জন্য, যার কারণে ভাবলাম একটা ছোট্ট ব্লগ দিয়ে দিই। তো আজকে ছিল মূলত সেলিব্রেশন। সেলিব্রেশন বলতে আমাদের দুজন সম্মানিত ম্যাডাম, আমাদের BSMMU-র প্রফেসর বেগম নাসরিন ম্যাডাম এবং আমাদের ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর দিবা ম্যাডাম, তাদের দুজন পক্ষ থেকে আজকের এই খাওয়া দাওয়া। তো এখন ম্যাডামদের হাতে আমাদের পক্ষ থেকে, আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে গিফট তুলে দিলেন আমাদের সম্মানিত চেয়ারম্যান ম্যাডাম এবং আমাদের আনোয়ারি ম্যাডাম, আর সাথে আমরা টুকটাক ছোটোখাটো মানুষজন আছি। যাই হোক, শুরু করছি হচ্ছে খাওয়া দাওয়া থেকে। অ্যাকচুয়ালি আমাদের ডিউটি শেষ করে তারপর এখানে আসতে হয়েছে। এর আগে আমি শবনম এবং নাস্তারান আপু হচ্ছে আমাদের সিনিয়র আপু, আপু সহ আমরা গিফট কিনতে গিয়েছিলাম ওখান থেকে ডিরেক্ট এখানে। তো আস্তে আস্তে ততক্ষণে বেশ কিছু আপুরা চলে এসছেন এবং এই অকেশনটা আমাদের জন্য স্পেশাল এই কারণে আজকের প্রোগ্রামে পুরো গাইনি ডিপার্টমেন্ট BSMMU-র, সেই সাথে তিনটা যে সাবস্পেশালিটি আছে আমাদের সাবজেক্ট, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি ইন ইনফার্টিলিটি, গাইনোকোলজিক্যাল অনকোলজি অ্যান্ড ফিটোম্যাটারনাল মেডিসিন, সবাই এসেছে। সো স্বাভাবিক। আচ্ছা, এখানে আমাদের পছন্দের দুজন মানুষদের দেখছেন, যাদেরকে আগেও দেখেছেন, আপু সাবিহা আপু আর হচ্ছে আজিজ ভাইয়া, আর এখানে দেখতে পাচ্ছেন রিফাত আপু, পিঙ্কি, নাহিদা, নুসরত আপু, মোটামুটি সবাই আপনাদের পরিচিত মুখ, কারণ আপনারা এদেরকে অ্যাটলিস্ট আমার ব্লগে অনেকবার দেখেছেন। কারণ গাইনির পুরো একটা বছর যেহেতু আমি গাইনিতে কাটিয়েছি, মানে প্রথম 2 বছরের, সো স্বাভাবিকভাবে ওদের সাথেই আমার উঠা বসা, খাওয়া দাওয়া, চলা ফেরা, তো সবসময় মোটামুটি তাদের সান্নিধ্যে ছিলাম। এ কারণে স্বাভাবিক একটা আলাদা বন্ড আমাদের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমি চেষ্টা করেছি সবার সাথে একটু 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 করে ছবি তোলার, কারণ ওই যে বললাম স্পেশাল অকেশন, এটাই আমাদের হয়তো প্রথম একটা প্রোগ্রাম হলো যেখানে আমরা সবাই এসেছি একসাথে। আচ্ছা, তো এখানে আমাদের DGO-র বেশ কিছু আপুরা আছে, জনিকে দেখতে পাচ্ছেন আর আমাদের কিওর জুয়াইরাকে দেখতে পাচ্ছেন। জনিকে অ্যাকচুয়ালি একটু পেল লাগছিলো, বেচারি ডিরেক্ট ডিউটি থেকে এসেছে। আমাদের সবার পছন্দের নাস্তারান আপু, দুই বিউটি কুইন পাশাপাশি দাঁড়িয়ে আছে, বুঝতে পারছেন, হা হা হা, এখানে আমার কোনো কিছু কিন্তু করার নাই। আচ্ছা, এখানে আমাদের কিউট কিউট আপু, এরা সবাই আমার ডিপার্টমেন্টে, ইনফার্টিলিটি ডিপার্টমেন্টের রিপা আপু, নাসিন আপু, আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এখানে লিপি আপু আছে, ফাতেমা আপু আছে, সুমি আপু আছে, এরা আমাদের সবার প্রিয় মেডিকেল অফিসার আপুরা। এদের পরিচয় যত দিব তত কম হবে আসলে। আর রনি ভাই আর আজিজ ভাইকে তো আগে থেকেই চেনেন সবাই। আর আমাদের ফেভারিট দুজন ম্যাডাম, যাদের সৌজন্যে আমরা আজকের এই অনুষ্ঠানে এসেছি, তাদেরকে দেখতে পাচ্ছেন। তো দিবা ম্যাডাম আমাদের, মাশাআল্লাহ, ওনার কথা যত বলবো তত কম হবে আর কি। মানে শুধু একাধারে উনি মানে গুণী সেটা বলবো না, উনি দেখতে যেমন সুন্দর, কাজে কর্মে যেমন, আর সব দিক থেকে একদম এক্সপার্ট লেভেল বলা যায়। আচ্ছা, এখানে আমাদের সিনিয়র অনেক ম্যাডামরা আসছেন, আমাদের চেয়ারম্যান ম্যাডামকে দেখতে পাচ্ছেন, সেই সাথে আনোয়ারি ম্যাডাম আছেন, এবং এটা হচ্ছে লাস্টের দিকে অল্প একটু ঝলক, যে আমরা সবাই টুকটাক 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 একটু 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 করে সবার সাথে ফটোশ্যুট করলাম। আর ম্যাডামদের সাথে ওদিন অনেক কথাবার্তা হলো, ওভারঅল মিলিয়ে অনেকদিন পর মনে হলো খাওয়া দাওয়ার সাথে সাথে মাথাটাও একদম রিফ্রেশড হয়ে গেছে। যাই হোক, আমার ছোট বোন শবনম, সে হচ্ছে এখন সালাদ খাবে, ডেজার্ট আর সালাদ, মানে সে একসময় ডেজার্ট অনেক পছন্দ করতো কিন্তু এখন সালাদে সেটা আর কি ডাইভার্ট হয়ে গেছে। যাই হোক, ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। অ্যাকচুয়ালি এটা স্মৃতিতে রেখে দেওয়ার জন্য আজকের এই ব্লগটা শেয়ার করা, কোনো এক সময় হয়তো অন্য ডিটেলসে অন্য ব্লগ আসবে। আপাতত বিদায় নিচ্ছি সবাইকে, আল্লাহ হাফেজ।